হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি। আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি কোথা থেকে দেখতেই তো পাচ্ছ, আমার খুব পছন্দের জায়গা, আমার ঠাকুর ঘর থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঠাকুর পুজো তো হয়ে গেছে, আর সব থেকে বড় কথা যেটা আমি তোমাদের দেখাতে চাইছি, দেখো এগুলো সব কিন্তু আমার ছাদের বাগানের গাছে ফুল। তো নিজের যতটুকুই আছে অল্প স্বল্প তাতেই কিন্তু আমি সন্তুষ্ট। নিজের জিনিস অল্প হলেও নিজের তো, দেখো এই ফুলগুলো আমার ছাদের গাছে ফুটেছে, মানে আমার ছাদ বাগানে ফুটেছে। তো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আমি কিন্তু সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। বাসন যে ধুয়ে রেখেছিলাম সেগুলো তখন গুছিয়ে রাখিনি আর, কারণ কি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, বাবু উঠে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য। তো এখন আমি দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একে একে। এখানে দেখো আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসছে, আর এদিকে পাপাও উঠে পড়েছে। তো আমার হাজব্যান্ড চলে এসছে মানে আমার আর কোনো অসুবিধা নেই, যদিও অনেকটা লেট হয়ে গেছে, পাপা উঠে পড়েছিল মাঝখানে, তা ওকে নিয়ে একটু বসতে হয়েছিল। তো হাজব্যান্ড এখন কী বলে সোন পাপড়ি খাচ্ছে। আর দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বাবুকে নিয়ে ও রেখেছি কিছুক্ষণ, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাবুর খাবার তো রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাবুর জন্য খিচুড়ি বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, আলু দিয়ে, বিনস, গাজর, আলু, মটরশুঁটি, মসুর ডাল আর চাল, এই দিয়ে সবজি বানিয়ে ওটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখো পাপা আর আমার কর্তা মিলে খেলা করছে, তো একটু খেলছে খেলুক, তারপরে ওকে তো আমি ওর খাবারটা রেডি করেছি দেখালাম, ওটা খাইয়ে দেবো, ওটা একটু ঠান্ডা হতে দিয়েছি। তো আমি হাজব্যান্ডকে বললাম সেই ফাঁকে তুমি একটু ওর সঙ্গে খেলা করো, আমার খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এখন ও প্রথমের দিকে খেতে চাইছিল না, তারপরের দিকে খেতে খেতে জানো তো ওর আবার ঘুম পেয়ে গেছে, এমন ঘুম পেয়েছে মানে ও রীতিমতো ঝিমিয়ে ঝিমিয়েই খাবারটা খাচ্ছিল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা ও কেমন ঝিমিয়ে ঝিমিয়ে খাবারটা খাচ্ছে। তো খাবার শেষ হতে হতেই জানো তো ও পুরো ঘুমিয়ে পড়েছে। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো পাপা আবার শুয়ে পড়েছে, উঠেছিল, উঠে কিন্তু বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাতেলা করেছে। তো দেখো আবার খাবার খাওয়ার পরে দেখো আবার ঘুমিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, আর দেখো ঘুমের মধ্যে একটুখানি হাসছে, আমি ওটাই ওর বাবাকে দেখাচ্ছি, দেখো হাসছে। তো সবসময় করে ওরকম, ঘুমের মধ্যে একটুখানি হাসে, সব বাচ্চারাই করে এরকম। তো পাপাকে রেখে দিয়ে আসবো, রেখে দিয়ে এসে আবার বাকি কাজগুলো তো সারতে হবে। দেখো আমি ভাত বসিয়েছিলাম তখন দেখেছিলাম না পাপাকে খাওয়াতে খাওয়াতে, দেখো আমার ভাতে ফ্যানও চলে এসছে। তো তারপরে আমি এদিকে উচ্ছে আলুও কেটে নিয়েছি, সবগুলো তো ভিডিও করা হচ্ছে না, কেন কি বুঝতেই পারছো তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে সব কিছু। উচ্ছে আলু দিয়ে একটা তরকারি বানাবো সর্ষে বাটা দিয়ে, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দিও। তো দেখতে পাচ্ছো আম কেটেছে, আলু কেটেছে, কে কাটছে বলো তো এগুলো? আমার হাজব্যান্ড কাটছে, আমাকে একটু হেল্প করছে, একটু বেলা হয়ে গেছে তো সেই জন্য, অনেকটা বেলা হয়ে গেছে এদিক ওদিক করতে করতে। তো ও গায়ে পোশাক পরা নেই বলে, খালি গায়ে আছে বলে আমি ওকে আর ভিডিওতে নিলাম না, তো ও যে হেল্প করছে আমাকে আমি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। আর দেখো আম চাটনি বানাবো, এই আমগুলো তো আমি কাটতে পারি না, আমার হাজব্যান্ডই সবসময় আমাকে এরকম আম কেটে দেয়, আমার পক্ষে সম্ভব না। তো এদিকে আলু আর উচ্ছেটা ভাজা হতে হতে এদিকে আমি আম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, একটুখানি সেদ্ধ করবো, বেশি সেদ্ধ করবো না। তো আমি আমের চাটনিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো অল্প, দেখো আমার আম সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর ফোড়ন
একটুখানি দিয়েছি দেখো, সর্ষে তেলে দুটো লঙ্কা, দুটো তেজপাতা, আর দেবো সামান্য একটু কালো সর্ষে দিয়ে এতে আমটা নেড়ে চেড়ে নেবো। জানো তো খুব ইজি। আর আমি হলুদ ইউজ করছি না এখানে, হলুদটা দিলে একটু হলদে মতন হয়, তো আমি হলুদ ছাড়াই আমচানিটা করব। দেখো কি সুন্দর আমার হাজবেন্ড আলুটা কেটেছে, আমিও এত সুন্দর করে কাটতে পারি না যেটা সত্যি কথা। তো এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা করব বলে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। আর দেখো এখানে আমার আমচানিটাও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আমার আমচানি হয়ে গেছে। আর এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, দুটো বেজে গেছে। দেখো এই ফাঁকে ফাঁকে পাপাকে একটু নিতে হয়, আবার পাপা একটু ঘুম থেকে উঠে গেছে কিনা বারবার ওপরে উঠে দেখতে হয় সেই কারণে, বুঝতে পারছো কি তোমরা আমার সমস্যাটা। তো দেখো আমি উচ্ছে আলু দিয়ে সর্ষে তরকারি রান্না করার জন্য প্রথমে তেলে দিয়েছি কালো সর্ষে, কালো সর্ষে দেওয়ার পরে আর তারপরে দিয়েছি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে তরকারিটা করছি, কাঁচা লঙ্কাও থাকবে, তো একটু চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো আমার আমার এটা পছন্দ, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর এবার দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম উচ্ছে আলুটা সেটা ভেজে নেব, নিয়ে অল্প একটু হলুদ দেবো, কারণ কি তরকারিটা না হলে একদমই সাদা হবে, সেই জন্য সামান্য একটু হলুদ দেবো। আমার আবার সাদা তরকারি একদম পছন্দ না জানো তো। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম শুধুমাত্র সর্ষে আর আদা দিয়ে। তো সর্ষে আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না, কেন কি সর্ষে তো, সর্ষে তো বেশিক্ষণ তেলে নাড়া যাবে না। তো এবার দেখো আমি ওই মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে আর বেশিক্ষণ এটা নাড়বো না, অল্প কিছু সময় নেড়ে এবার এতে আমি জল দিয়ে দেবো, জানো তো সর্ষে না হলে তেতো হয়ে যাবে। তো জল দিয়ে দিয়ে তারপরে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে ফুটিয়ে এলেই আমি এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার হয়ে যাবে রান্না। এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো খুব তাড়াহুড়ার মধ্যে করছি, তো নাহলে ভালো করে রেসিপিটা শেয়ার করা যেত আরও সুন্দর করে গুছিয়ে, তাড়াহুড়া করে করছি, বেলা হয়ে গেছে। তো দেখো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, তরকারির ঝোলটা ফুটে উঠেছে দেখো। এবার আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে রান্না। দেখো আড়াইটা বেজে গেছে কিন্তু ঘড়িতে, আর এখনও হাজবেন্ড স্নান করে আসেনি। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি রান্নাটা কী কী হয়েছে আজকে মেনু। দেখো উচ্ছে আলু সর্ষের তরকারি দেখতে কি দারুণ লাগছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের দিনের ডাল, একটু বাসি ডাল ছিল, আর আলু ভাজা তো করেছি দেখতে পেয়েছো, আলু ভাজা এখানটায় রয়েছে। আর আছে আমচানি, আমচানিটাও তো তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম ফার্স্টে, আর এই আমচানিটাও খেতে কিন্তু দারুণ হয়েছে। একটু টক মিষ্টি ব্যালেন্স করে করেছি, খুব একদম মিষ্টিও না খুব একদম টকও না। আর রয়েছে দেখো একটু আগের দিনের মটর পনিরের তরকারি, মটরশুঁটি আলু দিয়ে পনির তরকারি করেছিলাম, অল্প একটু রয়ে গেছিলো ডাল আর পনিরটা রয়ে গেছিলো বলে আজকে আর বেশি কিছু রান্নাটা করলাম না। আর তো ভাত প্রথমে তো দেখিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। আর দেখবে এখানে দেখো কতগুলো বাসন জমা হয়েছে, বাসন বলতে যে রান্না করেছি কড়াই, সেই কড়াই কড়াই তো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো আমি রান্নাঘরের লাইট অফ করে দিয়েছি, দিয়ে চলে যাব উপরে, দেখি উপরে পাপা কী করছে, চলো। দেখো আমার পাপা ঘুমোচ্ছে,
খুব হালকা ঘুমায় জানো তো, তাড়াতাড়ি উঠে যায়, অল্প অল্প ঘুমায় আবার তাড়াতাড়ি উঠেও যায়। এবার দেখো আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে জানো, এখন কটা বাজে, প্রায় 3টে বাজে, খেতে দিয়েছি। খেতে দিয়েছি বলাটা ভুল, ও আমাদের এমনিতেই বরাবরই বেলা করে খাওয়া হয়, তো এখন তো ছোট্ট বাবুর জন্য আরও লেট হচ্ছে, দেখছো ঘড়িতে 3টে বেজে গেছে, কিন্তু তো আমার হাজব্যান্ডও এরকম বরাবরই একটু লেট করে খায়, তো আমারও অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এখন দেখো আমি খেতে বসে যাব, সেজন্য একটু এক্সট্রা ভাত নিয়ে বসছি, যদি কারোর যদি লাগে, তো এক্সট্রা ভাত নিয়ে বসে পড়ছি। আর দেখো এখন কিন্তু সন্ধে 8টা বাজে, সারাদিন যা যা ভিডিও করেছি সেটা তো শেয়ার করলাম, আর সন্ধে থেকে আর কিছু শেয়ার করা হয়নি, সন্ধ্যাবাতি দিয়ে আর কিছু শেয়ার করা হয়নি। আর দেখতে পাচ্ছ বিছানাতে কতগুলো কাপড় চোপড়, তো এগুলো এখন আমি গুছিয়ে নেব ঝটপট করে। প্রত্যেক দিন অনেকগুলো করে করে জানো তো পোশাক জমা হয়, এই খাটের মধ্যে এক গাদা করে পোশাক জমা হয়, আর থাকি দুটো মানুষ, তাও এতগুলো পোশাক এতগুলো বাসন যে কী করে হয় কে জানে, তো যাই হোক। আর এখন দেখো আমি বাবুর পোশাকগুলো, তোমরা তো জানো অনেকে বাবুর জন্য ড্রয়ার কেনা হয়েছিল বাবু হওয়ার পরে, তো বাবুর পোশাকগুলো আমি এই ড্রয়ারে রাখি, এগুলো গুছিয়ে রাখছি না কেন জানো, কেন কি এগুলো কন্টিনিউ ব্যবহার হচ্ছে, বাবু মানে হিসু করলে, খাবার দাবার খাওয়ালে, তো ও পোশাক ছাড়িয়ে দিই, মানে পোশাক খুলে নতুন আরেকটা নতুন পোশাক পরিয়ে দিই, সেই জন্য এগুলো আর গুছিয়ে রাখি না, তো ওর পোশাকের জায়গায় এটা, সেই জন্য ওর জায়গায় ওর পোশাক ঢুকে গেছে, যার যার জায়গায় তার তার পোশাক, আমার পোশাক আলনাতে রাখবো মানে রাখি, আর আমার হাজব্যান্ডের এই জিন্স প্যান্টগুলো আমি আলনাতে রাখি না জানো, বড্ড গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে, সেই জন্য দেখো ওর হ্যাঙ্গার আছে, ওর হ্যাঙ্গারে ওর প্যান্ট আমি রেখে দিচ্ছি, নাহলে এই বস্তার মতন প্যান্টগুলো তো বড্ড অস্বস্তি লাগে জানো। এই রুমে একটা আছে এরকম হ্যাঙ্গার, আর বেডরুমেও একটা আছে এরকম হ্যাঙ্গার, তাও যেন ওর জায়গা শর্ট পড়ে যায়। তো ওর পোশাক তো গুছানো হয়ে গেছে, আর এবার দেখো বাবুর কাঁথা, দুটো তিনটে কাঁথা রয়েছিল, তো সেগুলো আমি, তোমরা তো জানো অনেকেই আমি সোফার উপরে বাবুর কাঁথাগুলো রাখি গুছিয়ে প্রথম থেকেই, তো দেখো কাঁথাগুলো রেখে দিলাম, আর ওখানে একটা আরে একটা পোশাক ছিল বাবুর পোশাক, তো সেটাও ড্রয়ারে রেখে দেব। তো আমার ভিডিওটা আমি শেষ করে দেব, আর বেশি বড় করছি না ভিডিওটা, আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, ভালো থাকবে, টাটা।